এই চাপাটা চেঞ্জ করছে আমাদের স্টার ভিতরে এই পাসিসটা দেয় নাই তো আপনি এটা যেটা দেখাচ্ছে আপার পর্যন্ত দিতে হবে এবার আসল গুড নিউজটা আসি সেটা ইনশাআল্লাহ আমরা দিতে পারবো যারা Honda ADV 160 এর জন্য ওয়েট করতেছিলেন তারা নিশ্চয়ই খুশি হয়ে গেছেন আজকের ব্লগ দেখে আসসালামু আলাইকুম হোপ ইউ গাইজ আর ওয়েল কাপ্তায় টুডে যে পরিমাণ বালু আর কাদা পানি ছিল এয়ার ফিল্টারের অবস্থা আমার মনে হয় অলরেডি খারাপ হয়ে গেছে আজকে সব কিছু মিলাই আর চেক দিতে হবে একটা এখন বাজে 4:45 দেখা যাক যা যা কটা বাজে আরে ভাই এটা কি অস্থির ব্যাপার তো দেখছেন পুরো ছাউনি দেওয়া এইটা হচ্ছে ত্রিমোহনী ব্রিজ আমরা চলে এসেছি মোটো মোশনের সার্ভিস সেন্টার ও যে পূর্ণতা বডি বিল্ডার্সের সঙ্গেই বাজে এখন 4:00 বাহ তাহলে তো খুবই অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম এসে সাজিদার এডিভি এবং উনি আজকে যে জিনিসটা করেছে এই যে এই চাপাটা চেঞ্জ করছে এ পাশ থেকে দেখাই এটা হচ্ছে একেবারে মিলে যায় সিবিআর এর সেমটাই তো এটা আপনি যদি ভাঙাচোরা রাস্তা না থাকেন সিটিং অ্যারেঞ্জমেন্টের কারণে আপনি এত কমফোর্টেবল লাগে কুইক অ্যাক্সেলারেশন এটা দুর্দান্ত রেডিয়াল টায়ার হওয়ার কারণে ধরেন আপনি খুব ইজিলি লিন হওয়াটা এগুলোতেও খুব মজা ফাঁকাগুলোর মধ্যেও ময়লা জমেছিল এটাতে যে পরিমাণ ধুলাবালি আছে তারপর এটা চলবে কিন্তু এটার এখানে ভিসকোস দেওয়া থাকে যা সেটা হাওয়া না মেরে আমি যদি এটা ব্রাশ দিয়ে ক্লিন করে দেই সেক্ষেত্রে এটা চলবে যদি আমি এটাতে পেট্রোল অথবা অকটেন বা হাই প্রেশারে এয়ার ফ্লো করি সেই ক্ষেত্রে ভিসকোসটা বের হয়ে যাবে শুকনো হয়ে যাবে এটা হ্যাঁ বাদ হয়ে যাবে এটা জাস্ট আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে একটু হাওয়া চেক করে দেখবো যে হাওয়াটা পাস করে কিনা জাস্ট এটা হচ্ছে চেকিং কিন্তু এটা চলবে গুড়া গুড়া ময়লা আছে জমছে আর ক্ষয় হয় তো ক্ষয় হইলেও ওই গুড়াগুলা ওখানে গিয়ে জমে হ্যাঁ ময়লা হয়ে গেলে মাঝে মাঝে একটু ভাইব্রেট করে ক্লিন করে দিলে ভাইব্রেটটা চলে যায় আমি টেনশন করছিলাম কি যেহেতু মোটামুটি লম্বা একটা পাহাড় রাইড করে আসলাম আর কি সবগুলো ঠিক আছে একেবারে পারফেক্ট কোনো সমস্যা হয় নাই ক্লাচুর কি অবস্থা ক্ষয় হয়েছে তেমন একদম পারফেক্ট তবে বেড কিন্তু অনেক হেভি প্রথম দিন স্কুটার কিনে চালিয়ে যাওয়ার ফিলিংটা কিন্তু অন্যরকম কে হ্যাঁ হ্যাঁ কানটা দেখছেন প্রচুর লোম কিন্তু ওর গায়ে অমর্ত আমি চিরং থেকে এসেছি সিক্স নেওয়া হয়েছে 3 মাস প্রায় রাইডার কে দুজন তো এখানে দেখছি আমি রাইডার গাড়ি ওনার আমার ছোট ভাই গাড়ি আমার তো আপনার থেকে অনেকটা ইন্সপিরেশন পেলাম পাওয়ার পরে দাদা আমাকে ফোন করলো যে উনি পিসিএক্স নিতে যাচ্ছে আপনার ভিডিও দেখলাম কয়েকটা মোটোমোশনের রিভিউ দেখলাম দাদা কিনলো গাড়িটা কিনেই কুরিয়ারে আমাকে চিরং পাঠিয়ে দিয়েছে আচ্ছা আমি রাইড করলাম কয়েকদিন নাম্বার প্লেট নেওয়ার ডেট আসছে চিরং থেকে চলে এসেছি নাম্বার প্লেট
কত কিলো চলছে গাড়ি? হচ্ছে ইন টোটাল 960। এটা দিয়ে আরপিএম চেক করা হয় যে আইডল আরপিএম কত আছে বা ইঞ্জিন আরপিএম কত আছে সেটা চেক করার জন্য এটা ব্যবহার করে। তো আপনি এটা যেটা দেখাচ্ছে 1680 থেকে 1700 অ্যাকচুয়াল যেটা দরকার সেটাই আছে। কানেকশনটা হচ্ছে আপনার এখানে হাই টেনশন লিড যেটা দেওয়া আছে স্পার্ক প্লাগে যেটাতে কেবেলটা গিয়েছে ইঞ্জেকশন কয়েল থেকে ওই কেবেলটার মধ্যে। স্পার্ক প্লাগের জন্য তো আবার এই চেম্বারটা অনেক ইজি। হ্যাঁ, এটা এডিভিতে অনেকটা ইজি, কিন্তু এরক্সের ক্ষেত্রে একটু হার্ড হয়ে যায়। পুরো একটা সাইডের কিট যেটা আছে ওইটা খুলতে হয় আর কি। পরিষ্কারই আছে, তারপর আমি চেক করে দিচ্ছি। এই দেখেন স্পার্কিং করতেছে। ইরিডিয়াম স্পার্ক প্লাগ রাখছেন নাকি? না, ইরিডিয়াম না, আমরা জাস্ট এখানে বাইকের সাথে যে অরিজিনাল জাস্ট এইগুলাই। এখানে আমার ইলেকট্রিক প্রেশার মিটার আছে যেটাতে হাওয়া দেওয়াও যায় এবং এটাতে চেক করা যায়। যে পিএসআই দেওয়া আছে এখানে চেক করতে পারবে। এখানে এটা এই নজেলটা হচ্ছে আমার হাওয়া দেওয়ার জন্য এবং এটা হচ্ছে কত পিএসআই আছে কত বার আছে এটা চেক করে প্রেশারটা চেক করা। আমরা এখন কুলেন্ট চেক করতেছি। হ্যাঁ, কুলেন্টের যে রিজার্ভ ট্যাঙ্ক আছে ওইটা এবং রেডিয়েটরে যেটা দেওয়া আছে পানি এটা কুলেন্টটা সেটা লেভেলটা চেক করবো আর কি। এই হচ্ছে রেডিয়েটর। এটা হচ্ছে কুলেন্টের রিজার্ভ ট্যাঙ্ক আর কি। এইখানে রেডিয়েটর যে কুলেন্ট দেওয়া থাকে সেটা রিজার্ভ হিসেবে থাকে। যখন ইঞ্জিনটা হিট হয়ে যায়, যখন এখানে কুলেন্টটা শর্ট হয়ে যায় তখন এখান থেকে টেনে নেয় এবং ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেলে তখন অটোমেটিক এটার ভিতরে দিয়ে দিবে। তো এখানে একটা হাই লো লেভেল আছে, তো আমি এটা চেক করে দিচ্ছি যে আপনার কী অবস্থানে আছে। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা এই পর্যন্ত আপার পর্যন্ত দিতে হবে, এই পর্যন্ত দিতে হবে। হ্যাঁ, রিফিল করতে হবে, কিছুটা দিতে হবে। আপনার যেহেতু অল্প পরিমাণে লাগবে, তো আমাদের এখানে আমি সবার সুবিধার জন্য একটা ভেঙে আমি সবাইকে যার 100 গ্রাম লাগে বা 50 ML লাগে সেই ক্ষেত্রে আমি ওইটা ওইভাবে দিয়ে দিচ্ছি আর কি। পুরোটা কেনার দরকার নেই আর কি। এখানে কতটুকু কম মনে হচ্ছে? এখানে হয়তো 30 ML এর মতো আপনার কম আছে আর কি। আমরা এখন চেক করতেছি ব্যাটারির ভোল্টেজ লেভেল নাকি অনেক ভালো আছে আর কি। এটা একটু আগে যেহেতু আমি আপনার ভোল্টেজটা টেস্ট করে দেখলাম, তো আমি এটা দেখবো যে ব্যাটারিটা আসলে লোড ক্যাপাসিটি কীরকম, লোডটা নিতে পারে কি না। আপনার আছে 13.18, তাই না? তো এইটা আপনার আগেরটাই কিন্তু আমরা ভোল্টেজ যখন টেস্ট করলাম তখন কিন্তু আপনার 13.19 ছিল, এটা কিন্তু এক কম আছে। অর্থাৎ আপনার একটু তারতম্য থাকে, বাট আপনার এটার লোড ক্যাপাসিটিটাও অনেক ভালো আছে আর কি। আচ্ছা, আপনি যদি এক্সট্রা কোনো কিছু লাগান সেক্ষেত্রে ভোল্টেজটা ঠিক দেখাবে আপনার, ভোল্টেজটা যেটা আছে ওইটাই দেখাবে, কিন্তু লোডের জায়গায় আপনার এখানে লো এবং হাই এবং ক্রস এই চিহ্ন যেটা আছে এটা দেখাবে এখানে। অর্থাৎ এম্পিয়ারটা টেনে নেবে। এবার চেক করবো আমরা হাওয়া না? হ্যাঁ। আরে এটা কে, উকিল সাহেব নাকি? আমি তো নিয়মিত আসি এখানে, আজকে শুধু প্লাগটা একটু চেক করাবো আর গাড়িটা ওয়াশ করাবো। কালকে রাতে একটা ট্যুর দিছিলাম, ওটা হলো ময়মনসিংহের ভালুকার দিকে। তো এটার অ্যাপ্রোপ্রিয়েট টায়ার প্রেশার হচ্ছে আপনার ফ্রন্ট হুইলে 26-29 পর্যন্ত রাখতে পারবেন আপনি এটা যদি, তবে এটা ভেরি করবে আপনি সিঙ্গেল অথবা ডাবল যেভাবে চালাচ্ছেন আপনি। যেহেতু আপনি অফ রোডে যান, মাঝে মাঝে ডাবলিং করেন, সেক্ষেত্রে আমি আপনাকে হাইয়েস্টে থেকে কম দিচ্ছি। অর্থাৎ এখানে 28 ছিল, দেওয়া যায় 36 পর্যন্ত দেওয়া যায়, তবে এটা 32-34 এরকম রাখলে সবচেয়ে ভালো হয়। সর্বোচ্চ থেকে একটু কম দিচ্ছি এবং লো লেভেল থেকেও কিন্তু একটু বেশি দিচ্ছি আপনাকে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটের মধ্যেই আছে আপনার, যাতে টায়ারের উপরে প্রেশার না আসে। গাড়ি বের করেন না নাকি? কোনো ময়লা নাই, কিছু নাই, নতুন বইয়ের মতো রাখছেন মনে হয়। আপনি দিন শেষে আয়সা যদি দেখেন পুরো ওয়াশ ওয়াশ করার পরে, তাহলে তো এরকমই লাগবে। আমি তো এই রাস্তায় চালাই নাই, আমি চালাইছি ভাঙ্গায়। তো অফরোডের কিং এডিভি এটাই বলতে হবে। আমি আরো ভালো ট্রেক পাইছি রাঙামাটিতে। এবার আমি টুকিল সাহেব একটা চালাচ্ছি, এই যে আমাদের অ্যাডভোকেট মুরাদ সাহেব। জানা দরকার ছিল যে আমি যে রাইজারটা ইউজ করতেছি এটা আসলে আমার জন্য এফেক্টিভ কিনা। আপনারা তো যারা রেগুলার আমার ভিডিও দেখেন,
অবশ্যই জানেন যে আমি হ্যান্ডেলবার রাইজারটা লাগিয়েছি প্রায় এক মাসের ওপরে। প্রথমে আমি তো উল্টা করে লাগাইছিলাম বোঝার জন্য ক্রুজার ফিল হয় কি না, সেটাও ব্যর্থ, পুরাই বাকোয়াস আইডিয়া ছিল। এরপর আবার ঠিকঠাক করে সোজা করে লাগাইলাম এবং সোজা করে লাগানোর পর কিন্তু অলমোস্ট এই যে এক মাস চালালাম। তো ওভারঅল যখন আমি লাস্ট কাপ্তায় গেলাম, এই ট্যুরটা তো প্রায় 650 কিলোমিটার চালাইছি আসা যাওয়া মিলে, ঠিক করছিলাম যে এসে এমন একটা এডিভি চালাবো যেটার হ্যান্ডেলবার রাইজার লাগানো নাই, তাহলে আমি একদম পুরো ডিফারেন্সটা বুঝবো। তো সেটার জন্যই আজকে উকিল সাহেব মুরাদ ভাইটা চালাচ্ছি। এতদিন হঠাৎ করে এরকম জায়েন্ট উঁচু অবস্থার থেকে হঠাৎ নিচু হলো, তো এখন আবার আনিজি লাগতেছে। মুরাদ ভাই ডক্টর পুলি, রেসিং কয়েল, এডিডিম প্লাগ কিচ্ছু বাদ রাখে নাই, সব লাগাইছে। কিন্তু আমি এটা আপনাদেরকে আসলে এইভাবে সাজেস্ট করতে চাই না। হ্যাঁ, যারা পারফরমেন্স ইনক্রিজ করতে চান শুধুমাত্র তাদের জন্য এটা প্রযোজ্য হইতে পারে, কিন্তু সেটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টর সাপেক্ষে। হুট করে আপনি যে কোনো একটা জিনিস লাগায় এমনি পারফরমেন্স বৃদ্ধি করে ফেললেন, ব্যাপারটা ওরকম না। দারুণ ফ্রি হয়ে গেছে, তো অনেক স্মুথ। বুঝলাম না, আমি ভাবছিলাম এটা চালাইতে আরাম লাগবে বেশি, আর একটু দেখতে হবে আমাকে, তারপর ডিসিশন। আপনি দেখি এটাও লাগাইছেন, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা তো শুধু উপরের অংশটুকু। আর জুয়ে আসছে মানে কোথেকে? মালয়েশিয়া। কত পড়ছে? 1400। চকলেট, থ্যাংক ইউ। আপনার টোটাল হয়েছে এখন কত? এখন এই যে 2870। আমার তো প্রায় 12000। না, আমার তো মনে করেন যে আজকের ঘটনা কি দূরের বাইরে আমার একটু চাই কি চলেন একটু এই গাজীপুর চৌরাস্তা দিয়ে ঘুরে গেছি, একদম ময়মনসিংহ সীমা নাই। এরকম তো লাস্ট ভিউ বাইরে নিয়ে গেছিলাম ওই যে মিঠামইন। আল্লাহ হাফেজ। তাহলে স্কুটার তখন থেকে বাটার স্মুথ হয়ে গেছে, সার্ভিসিংটা আসলে খুব এসেনশিয়াল হয়ে গেছিলো আমার। মাঝখানে ব্রেক প্যাড থেকে কিচকিচ করে শব্দ করতেছিল, তখন আমি কনফিউজ ছিলাম যে আলটিমেটলি কি এটা ময়লা জমার কারণে নাকি অলরেডি গন ব্রেক প্যাড। কনফিউশনটা থাকার কারণটাই ছিল হচ্ছে এই কাপ্তাই ট্যুরের কারণে। আলহামদুলিল্লাহ ব্রেক প্যাড ঠিক আছে, এয়ার ফিল্টারটাও এখনও চলবে, বেসিক যে চেক আপটা সবগুলো চেক আপ হয়ে গেছে। প্রিমিয়াম সেগমেন্টের একটা স্কুটারের কিন্তু বিল্ড কোয়ালিটি অন্যরকম। সার্ভিস সেন্টার রিলেটেড আর কিছু আপডেট আপনাদেরকে দেই। কনভিনিয়েন্টলি বুকিং দিয়ে একেবারে সুন্দর মতো ডিসিপ্লিন ওয়েতে সার্ভিস করানোর জন্য এক অ্যাপস লঞ্চ করার কথা ছিল, সেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। www.motomotionbd.com মোটোমোশন অ্যাপস, সেই অ্যাপসের মধ্যে বাস্তবে সবই থাকবে। ইনফ্যাক্ট মনে করেন মোটোমোশন অল অ্যাক্টিভিটিস, ভেহিকেল ইনফরমেশন প্লাস আমাদের শোরুম ইনফরমেশন, সার্ভিস সেন্টার ইনফরমেশন, স্পেয়ার্স ইনফরমেশন, এভরিথিং থাকবে স্পেসিফিকেশন সহকারে। আচ্ছা, ইভেন আপনি মনে করেন যে সার্ভিস বুকিংয়ের জন্য অ্যাপসের মধ্যে বুকিং ইয়ে থাকবে, অপশন থাকবে। আচ্ছা, আপনি আপনার মতন বুকিং নিতে পারবেন, বুকিং নাহলে আমাদের ওখান থেকে কনফার্মেশন পাবেন। তাহলে সেই টাইমে আপনি আপনার গাড়িটা নিয়ে গেলে আমরা আপনাকে প্রপার সার্ভিসটা আমরা দিয়ে দিব। আচ্ছা, এবং আপনি শর্টলি সার্ভিসটা নিতে পারলেন, আপনাকে কোনোভাবে ওয়েট করতে হলো না বা কিউতে থাকতে হলো না, বা সবাই তো ব্যস্ত, বাস্তবে মনে করেন যে আমরা সবাই ব্যস্ত। এখন একটা গাড়ি সার্ভিস করতে দিয়ে যদি আপনি ঘন্টা পর ঘন্টা আমাদের এখানে বসে থাকেন বা আপনি সময় স্পেন্ড করেন, তাহলে আপনার জন্য তো কষ্ট থাকবে, বা যাওয়ার সাথে সাথে যে আপনার সার্ভিসটা আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, কুইকলি আপনার সার্ভিসটা পেয়ে গেলেন, আপনি আপনার কাজের মতন চলে গেলেন আর কি। তো এই উদ্দেশ্যে আমাদের অ্যাপসটা করা, এবং সেই অ্যাপসে বেসিক্যালি মোটোমোশনের সব ইনফরমেশনগুলি পাবেন আর কি। ট্রায়াল আকারে এখন আপনারা পাবেন, পর্যায়ক্রমে এটা রিচ হবে। মোটোমোশনের থেকে যারা স্কুটার নিচ্ছেন তাদেরকেও আমরা ওয়ান্টির ভিতরে আইডেন্টিফাই করতে পারবো। স্ক্যানার থাকবে একটা, স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই মনে করেন যে সেজ নাম্বার স্ক্যান করলেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির পার্টিকুলার্স, মালিকের নাম, মোবাইল নাম্বার, এভরিথিং, সেজ নাম্বার, ইঞ্জিন নাম্বার, এভরিথিং চলে আসবে আমাদের। কোনো কিছু আমাদের জব কার্ড তৈরি করার জন্য কোনো কিছু লাগবে না, ওয়ান্টির ভিতরে ওইটাতে চলে যাবে। তার গাড়ি কী কী কাজ করছে সেটা থাকবে। ইভেন আমরা এটাকে পর্যায়ক্রমে আমাদের এই কাস্টমারগুলিকে আমরা রিমাইন্ডার দিব আর কি। রিমাইন্ডার বলতে যে আপনার গাড়ির এখন সার্ভিসিংয়ের টাইম হয়েছে। আচ্ছা, যদিও কিলোমিটার আমরা বলতে পারবো না তখন, আমরা কিন্তু পিরিয়ডিক্যাল একটা টাইমে আমরা অটোমেটিক্যাল নোটিফিকেশন আমরা ট্রাই করবো, সেটা অটোমেটিক নোটিফিকেশন করার জন্য, আর না হলেও প্রাথমিক অবস্থায় ম্যানুয়াল আমরা নোটিফিকেশন করবো যে ঠিক আছে, মানে হিসাব অনুযায়ী আপনার গাড়ি এখন একটা সার্ভিস টাইম হয়ে গেছে। আচ্ছা, হয়তো আপনি তত কিলোমিটার চালান নেই কিন্তু পিরিয়ডিক্যাল টাইম হয়েছে। আচ্ছা, সেই টাইমে আমরা তাদেরকে নোটিফিকেশন করবো আর কি, কাস্টমারকে অ্যালার্ট করে দেবো আগেই। এবার আসল গুড নিউজটা আসি ভাই। 160 অনেকেই হয়তো দেখেছেন বেশ কয়েক ইউটিউবের মাধ্যমে, গতকালকে লঞ্চ হয়ে গেছে। সপ্তাহখানেক আগে থেকে তারা হুন্ডা জাস্ট একটা লাইটের মাঝখানে একটা রেড গাড়িকে একটা লাইটে আলো দিয়ে তারা
প্রমোশনাল ভিডিও সার্ভিস যা দেখলাম এডিভি লুকস কিছুটা চেঞ্জ অনেক কিছু তারা চেঞ্জ করছে আর কি তো ইনশাল্লাহ যেহেতু লঞ্চ হয়েছে আমরা ট্রাই করতে খুব শর্ট টাইমের ভিতরে আমাদের কাস্টমারদের তো অনেকেই ওয়েট করতেছেন 160 এর জন্য সেটা ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমাকে আমার সাপ্লায়ার এনশিওর করছে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের ফার্স্টের দিকে আমার যে কনসাইনমেন্ট আসতো তার মধ্যে হয়তো কিছু হলেও দিবে আমরা তো জানেন যে গাড়ি প্রক্রিয়া করি একটা মানে অথেন্টিক সোর্স থেকে ইন্দোনেশিয়াতে বা বিভিন্ন জায়গা তো গাড়ি হয়তো বিভিন্নভাবে থাকতে পারে আমাদের অথেন্টিক সোর্স কনফার্ম ছিল না দেখে আমরা তাদের কাছে এডিবি আনি আমরা 2 ইউনিট পেয়েছিলাম 2 ইউনিট নিয়ে আসছিলাম এরপরে কিন্তু আমরা এডিবি আর দিতেও পাই না আমাদের PCX বা অন্যান্য গাড়িগুলো আমাদের শোরুমে আছে এখন যেহেতু 160 লঞ্চ করছে তা আমরা আশা রাখি যে 160টা আমরা খুব শর্ট টাইমে আমাদের কাস্টমার তাহলে হোপফুলি আপনার কথা অনুযায়ী আপনি এই মাসে যে এলসিটা করতে যাচ্ছেন সেটাতে আশা করা যাচ্ছে আগামী লটটা ইনশাআল্লাহ আগামী মাসে পৌঁছাবে 160 এডিভি আমি কনফার্ম না কত ইউনিট পাবো বাট আসতেছে এটা তো আসতেছে এটা হইলো আগামী মাসে ইনশাআল্লাহ চলে আসবে ঈদুল আজহার শুভেচ্ছা ইনশাআল্লাহ সবাই সুস্থভাবে বাড়ি থেকে ঈদ করে আসবেন এমনিতেই মার্কেটে অনেক দিন হন্ডা এডিভি নাই যার কারণে অনেকে ওয়েট করতেছে এডিভি আসার জন্য সো ভাই ব্রাদার্স যারা হন্ডা এডিভি 160 এর জন্য ওয়েট করতেছিলেন তারা নিশ্চয়ই খুশি হয়ে গেছেন আজকের ব্লগ দেখে তো জলদি জলদি কষ্ট করে একটু ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে আর একটা ছোট্ট বেল আইকন আছে ওটাতেও প্রেস করে দিন আজকের মতো টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ সি ইউ অন নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ I've loved you the same this whole time, so tell me.